Assalamualaikum everyone, welcome to Farhana's blog. আজকে আমার বাবা আমার হাতে রান্না খেতে চেয়েছিল, বিশেষ করে গরু মাংসটা, তাই আমি বসিয়ে দিয়েছিলাম এন্ড সাথে পোলাও বসিয়ে দিয়েছিলাম। তিন চারটা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিয়েছি। পোলাওটা অলমোস্ট হয়ে গিয়েছে, তাই আমি লাস্টে একটু ঘি দিয়ে দিচ্ছি, কারণ ঘিটা দিলে পোলাওয়ের স্বাদটা অনেক বেশি ভালো লাগে, একটা ঘ্রাণ আসে। তাই ঘি দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটা ঢেকে দিব। আবার সাথে আমি একটু বেগুন ভেজে নিলাম, কারণ বেগুনটা খেতে না অনেক বেশি মজা লাগে পোলাওয়ের সাথে আর গরু মাংসের সাথে। তাই এটাকে আমি হচ্ছে এখন ভাজতে দিয়ে দিয়েছি। আমার বেগুনটা অলমোস্ট হয়ে আসছে, দেখেই তো জিভে পানি চলে আসতেছে। আই হোপ ইটস লুক ইয়ামি অ্যান্ড ইটস টেস্ট অলসো ইয়ামি। ইয়েস, ইটস ডান। তো এখন আমরা খাবো। আমি আমার প্লেটে পোলাও নিয়ে নিলাম, একটা পিস বেগুন নিয়ে নিলাম। আমার আবার বেগুনের তেলটা যেটা থাকে ভাজার, ওটা খেতে খুব বেশি ভালো লাগে। সাথে আমি মাংস নিয়ে নিচ্ছি। বিসমিল্লাহ। মাংসটা খুবই জুসি অ্যান্ড সফট হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। It's so yummy and juicy, alhamdulillah. খাবারটা তো খুবই বেশি মজা হয়েছে, আপনারা আপনাদের বাসায় ট্রাই করবেন। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই শর্ট ব্লগ।